আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব বা ফেসবুক দিয়ে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে ইনফো আরবিডিতে স্বাগতম। তো বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের আরও একটি জনপ্রিয় পরিবহন, রয়্যাল এক্সপ্রেস। আপনারা অনেকেই চিনে থাকবেন এবং বাংলাদেশের সুনামের সাথে দীর্ঘদিন যাবত রয়্যাল এক্সপ্রেস তাদের সেবা দিয়ে আসছে। তো আপনারা যারা এই রয়্যাল এক্সপ্রেসে আপনাদের সেবা নিতে চান, যাতায়াত করতে চান, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি রয়্যাল এক্সপ্রেসের টিকিটের কাউন্টার নাম্বার, সময়সূচি এবং যোগাযোগের নাম্বার সম্পর্কে জানতে পারবেন। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে একটি পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, যেন এমন আপডেট নিয়মিত পেতে পারেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করে দেই। প্রথমেই যদি দেখি রয়্যাল এক্সপ্রেস চট্টগ্রামের টিকিট কাউন্টারের নাম্বারগুলো, তো প্রথমে আছে ফেনী মহিপাল, এখানের যে কাউন্টার সেই নাম্বারটা দেওয়া আছে। এরপর আছে ভাটিয়ারি, এরপর আছে বারো আউলিয়া, এরপরে আছে ফ্রি পোর্ট, চট্টগ্রামের ফ্রি পোর্টের নাম্বার। এরপরে আছে নেভির গেট, এরপরে আছে বাইজিদ বোস্তামি রোডের নাম্বার, এরপরে আছে বিটিআরসি নাম্বার, খানের ওইখানের নাম্বার আছে, এরপরে আছে অলঙ্কার এক এবং অলঙ্কার দুইয়ের, এখানে দুটি কাউন্টারের নাম্বারই দেওয়া আছে। দর্শক, আপনি যদি এই পোস্টটি পেতে চান তো আমরা ডিসক্রিপশন বক্সে আপনার সুবিধার্থে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পোস্টে এসে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি সংগ্রহ করতে পারেন। এরপরে যদি আমরা দেখি রয়্যাল এক্সপ্রেস ঢাকা এরিয়ার টিকিট কাউন্টার, ঢাকা এরিয়ার মধ্যে প্রথমে যদি দেখি গাবতলি, গাবতলি কাউন্টারে নাম্বার দেওয়া আছে এবং গাবতলি দুই অর্থাৎ গাবতলির আরও একটি কাউন্টার আছে, সেখানে নাম্বার দেওয়া আছে এখানে। এরপরে আছে মাজার রোড, আছে মাগুরা এবং মাগুরা যশোর বুকিং কাউন্টারের নাম্বার, এরপরে আছে যশোরের চৌগাছার নাম্বার। এরপরে যদি দেখি আমরা রয়্যাল পরিবহনের চুয়াডাঙ্গা এরিয়ায়, চুয়াডাঙ্গার মধ্যে প্রথমে আছে দর্শনা, এরপরে আছে জীবননগর, এরপরে আছে কার্পাসডাঙ্গা, এরপরে আছে দামুর হোদা, এরপরে আছে চুয়াডাঙ্গা বড় বাজারের নাম্বার, চুয়াডাঙ্গা বাস টার্মিনালের নাম্বার দেওয়া আছে, আলমডাঙ্গা কাউন্টারের নাম্বার দেওয়া আছে, ভালাউর জংশনের নাম্বার দেওয়া আছে, আসমানখালি কাউন্টারের নাম্বার দেওয়া আছে এবং হাটবোয়ালিয়া কাউন্টারের নাম্বার দেওয়া আছে। দর্শক, এই পোস্টের মাধ্যমে আপনি সোহাগ পরিবহনের কাউন্টার নাম্বারও জানতে পারবেন, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সোহাগ পরিবহনের ভ্রমণের জন্য কাউন্টার নাম্বারটি কালেক্ট করতে পারেন। এরপরে যদি দেখি আমরা রয়্যাল এক্সপ্রেস, রয়্যাল এক্সপ্রেসের ঝিনাইদহ টিকিটের কাউন্টার নাম্বার এবং ঠিকানা যদি দেখি আমরা, প্রথমে আছে ঝিনাইদহ কাউন্টার নাম্বার এবং তারপরে আছে খালিশপুর কাউন্টার নাম্বার, এরপরে আছে মহেশপুরের কাউন্টার নাম্বার এবং এর পরবর্তীতে আছে কোটচাঁদপুর কাউন্টারের নাম্বার এবং সর্বশেষে আছে কালীগঞ্জ কাউন্টারের নাম্বার। এরপরে যদি দেখি আমরা মেহেরপুর, মেহেরপুরের রয়্যাল এক্সপ্রেসের যে কাউন্টার আছে সেগুলোর মধ্যে প্রথমে আছে নিমতলা, নিমতলা কাউন্টার নাম্বার এবং এরপরে আছে সর্বশেষ মুজিবনগর, মেহেরপুরের মুজিবনগর কাউন্টারের নাম্বার দেওয়া আছে। মূলত রয়্যাল এক্সপ্রেস ঢাকা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, ঢাকা চুয়াডাঙ্গা, ওয়ালিপুর, আসমানখালি, হাটবোলিয়া, তারপর থেকে ঢাকা চুয়াডাঙ্গা, মেহেরপুর, মুজিবনগর, ঢাকা চুয়াডাঙ্গা, দামুর হুদা, দর্শনা, ঢাকা ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর, জীবনানগর, দর্শনা, কার্পাসডাঙ্গা, ঢাকা ঝিনাইদহ, মহেশপুর, চৌগাছা, চট্টগ্রাম, দাখা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, দর্শনা, অর্থাৎ এই এই রুটে কিন্তু রয়্যাল এক্সপ্রেস চলাচল করে। অর্থাৎ এই নির্দিষ্ট কয়েকটা জেলায় এই সার্ভিস দিয়ে আসছে রয়্যাল এক্সপ্রেস। তো এই ছিল মূলত আজকে রয়্যাল এক্সপ্রেসের যোগাযোগ নাম্বারগুলো, আমরা আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি
এই লিঙ্কে প্রবেশ করে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি কালেক্ট করতে পারেন এবং রয়্যাল এক্সপ্রেসের সফরসঙ্গী হয়ে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।